আসসালামু আলাইকুম। আমি এখন যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 11তম অধ্যায়। এই অধ্যায়ের নাম সরল উত্তোলন যন্ত্র। তো এই অধ্যায়টা খুবই সিম্পল, এখানে অনেক কিছু আছে যদিও এগুলো তোমাদের না জানলেও চলবে। তোমরা জাস্ট ম্যাথগুলো কিভাবে করে এবং কিছু বেসিক ধারণা নিলেই তোমাদের পরীক্ষা আনসার করতে পারবে। তো এই অধ্যায়ের নামটা হচ্ছে সরল উত্তোলন যন্ত্র। তো প্রথমে আমরা একটা জিনিস চিন্তা করি, উত্তোলন যন্ত্র কি? উত্তোলন যন্ত্র মানে যে যন্ত্রের সাহায্যে কোনো একটা বস্তুকে উঠানো হবে। যেহেতু এটা মেকানিক্যাল মেকানিক্স পড়ছি আমরা, মানে হচ্ছে মেকানিক্যাল মেকানিক্স এর ন্যায় নীতি ব্যবহার করে যে যন্ত্রের সাহায্যে কোনো একটা বস্তুকে উপরের দিকে উঠানো হবে অল্প বল প্রয়োগ করে। তো এই জিনিসটা হচ্ছে উত্তোলন যন্ত্র। এখন সরল উত্তোলন যন্ত্র কেন বলা হয়েছে? কারণ বর্তমানে অনেক অ্যাডভান্স অর্থাৎ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং মেকানিক্স এর ন্যায় নীতি ব্যবহার করে খুব অ্যাডভান্স যন্ত্রপাতি তৈরি করা হয়েছে, যেগুলোর মধ্যে মেকানিক্স এর ন্যায় নীতিগুলো অনেক কমপ্লেক্স রয়েছে। সেগুলো কিন্তু আমরা পড়বো না, কারণ সেগুলো আরো অ্যাডভান্স লেভেলের পড়াশোনা। তো আমরা এখানে যেগুলো বলবো, যেগুলো সিম্পল যন্ত্রপাতি, প্রথম দিকে যন্ত্রপাতি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেখানে কিভাবে বলের ন্যায় নীতি ব্যবহার করে আমরা অল্প বল প্রয়োগ করে অধিক বলের সুবিধা পেতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সিম্পল হুইল এন্ড এক্সেল। এটা ফিগার তোমরা দেখতে পাচ্ছ, বইয়ে ফিগার আঁকা আছে। তো এটার ক্ষেত্রে আমরা কি পড়তে পারি? এটার ক্ষেত্রে আমরা প্রথমে কর্মদক্ষতা নিয়ে আলোচনা করবো, কারণ কর্মদক্ষতা নিয়ে আলোচনা করলে মোটামুটি সবকিছু আলোচনা হয়ে যাবে। তো আমরা জানি কর্মদক্ষতা মানে কি? আউটপুট বাই ইনপুট, আউটপুট কাজ ডিভাইডেড বাই ইনপুট কাজ। তাহলে কৃত কাজ কি? আউটপুট কাজ মানে আমি একটা যন্ত্রের আউটপুট কি, সেটা কি কাজ করতে পারে, আর ইনপুটকে আমি কতটুকু শক্তি সেখানে দিচ্ছি। তো সেক্ষেত্রে কৃত কাজ কি হবে? এখন এখানে তুমি চিন্তা করো, কৃত কাজের সূত্রটা আমি লিখেছি পাই ডি ইনটু ডাব্লিউ। কেন হচ্ছে? তোমরা যদি এক পাশ থেকে দেখো, এখানে একটা ডাব্লিউ পরিমাণ ফোর্স প্রয়োগ করা হয়েছে, আর এটা যদি একবার ঘুরে তাহলে পাই ডি পরিমাণ পথ অতিক্রম করে। তাহলে ফোর্স ডাব্লিউ এবং পাই ডি পরিমাণ পথ অতিক্রম করে, সেই জন্য পাই ডি ডাব্লিউ একবার ঘুরলে এই পরিমাণ কাজ হবে। ঠিক তেমনই একবার যদি ঘুরো তাহলে তুমি এই পরিমাণ শক্তি প্রয়োগ করবে, পাই ডি ইনটু এফ। এটা এখান থেকে এসেছে, এটাও সিমিলারলি সেম। তো এখান থেকে তুমি পাই পাই কাটা দিতে পারবে। তাহলে দেখো এখানে ডি বাই ডি এবং ডাব্লিউ বাই এফ, এটা হচ্ছে সিম্পল হুইল অ্যান্ড এক্সেল এর ক্ষেত্রে সূত্র দক্ষতা নির্ণয়ের। তো এখানে এই ডাব্লিউ বাই এফ যে টার্মটা আছে সেই টার্মটার একটা নাম আছে, সেটাকে বলা হয় যান্ত্রিক সুবিধা বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এই মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা যান্ত্রিক সুবিধা দ্বারা আমরা আসলে কি বুঝি? যে যান্ত্রিক সুবিধা দ্বারা আমরা এটাই বুঝি যে কত বল প্রয়োগ করে আমি কতটুকু বল আমি পাবো। অর্থাৎ এই মেশিনে আমি যদি 10 নিউটন ফোর্স প্রয়োগ করি, দেখা যাবে 100 নিউটন একটা বস্তু উঠাচ্ছি। এই যে 10 দিয়ে 100 উঠাচ্ছি, সেটা আমরা বুঝবো হচ্ছে যান্ত্রিক সুবিধা বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ দেখে। আর এই ডি বাই ডি যে টার্মটা আছে সেই টার্মটাকে বলা হয় বেগের রেশিও বা ভ্যালোসিটি রেশিও বা বেগের অনুপাত, অর্থাৎ ভ্যালোসিটি রেশিও বা বেগের অনুপাত। তাহলে এটা হচ্ছে সিম্পল হুইল অ্যান্ড এক্সেলের বেসিক ধারণা। এরপরে যেটা আছে ডিফারেনশিয়াল হুইল অ্যান্ড এক্সেল, যখন সিম্পল বলবে তখন আমরা সিম্পল একটা করবো, যখন ডিফারেনশিয়াল বলবো তখন ডিফারেনশিয়াল একটা করবো। তো ডিফারেনশিয়ালের যে দক্ষতা সেটা সেম কৃতকাজ ডিভাইড বাই প্রকৃত শক্তি, কৃতকাজের ক্ষেত্রে একটু চেঞ্জ আছে। তাই ডি ওয়ান মাইনাস ডি টু ডিভাইডেড বাই টু, এখানে দেখো মাঝখানের জায়গাটা একটু ট্রেন চেঞ্জ হয়েছে, বাকি সব সেম। কেন চেঞ্জ হয়েছে? এই ফিগারটা যদি ভালো করো, ভালো করে লক্ষ্য করো, এবং ফিগারটা যদি একপাশ থেকে দেখো, তোমাদের ইন্টারনেটে কিন্তু এরকম অনেক ধরনের ফিগার আছে, সেগুলো দেখলে তোমরা আরো ক্লিয়ার হতে পারবে। তো একপাশ থেকে যদি দেখো বুঝবে ডি ওয়ান মাইনাস ডি টু ডিভাইডেড বাই টু কেন হয়েছে, এটা মোমেন্ট নেয়ার ক্ষেত্রে হয়েছিল, আর নিচেরটা আগের মতোই রয়েছে। তো এখানে তুমি পাই বাই পাই কাটা দিলে এই যে টার্মটা থাকবে সেটাকে বেগের অনুপাত, এবং এখানে যেটা আছে সেটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা যান্ত্রিক সুবিধা আমরা আখ্যায়িত করব। তো এগুলো ম্যাপ করতে কিন্তু তোমাদের লাগবে। তো এই দুটো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিম্পল স্ক্রু জ্যাক। এটা একটা ইম্পর্টেন্ট একটা টপিক। তো এখানে কিছুই না, জাস্ট একটা স্ক্রু যেটা একটা একটা অবজেক্টের ভিতর দিয়ে যাওয়া আসা করতে পারে, সেটার একটা হ্যান্ডেল থাকবে। হ্যান্ডেলে আমরা একটা ফোর্স যখন প্রয়োগ করব তখন স্ক্রুটা উপরে অথবা নিচের দিকে যাবে, এবং উপরের দিকে যদি যায় তাহলে উপরে একটা বস্তু থাকবে, সেই বস্তুটাকে উপরের দিকে তুলে নেবে, কিংবা নিচে একটা বস্তু থাকবে যেটার উপর একটা ফোর্স প্রয়োগ করবে। সেই জিনিসটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা যান্ত্রিক দক্ষতা বা দক্ষতা কর্মদক্ষতা নিয়ে আগে কাজ করব। তো কর্মদক্ষতা ইজ ইকুয়াল টু কি? কৃতকাজ ডিভাইডেড বাই প্রকৃত বল, এগুলো কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বুঝিয়েছি। তো এখানে আমরা যদি চিন্তা করি কৃতকাজ কি, দেখো আমি হ্যান্ডেলে যেই আমি কৃত কাজ পাবো কি, এই বস্তুটা যে ওই বস্তুটা তুলতেছে কিংবা যে বস্তুটাতে ফোর্স প্রয়োগ করছে সেটার রেসপেক্টে কৃত কাজ পাবো। দেখো এই পুরো এইখানে যে স্ক্রুটা আছে বা বড় যে নাটটা আছে, সেই নাটটাকে সম্পূর্ণটাকে, বড় যে বোল্টটা আছে সেই বোল্টটাকে যদি তুমি সম্পূর্ণ একবার ঘুরাও, তাহলে এই বোল্টটা নিচের দিকে কিংবা উপরের দিকে কতটুকু যাবে, এর পিচ সমান সমান।
এই পিচ কোন একটা স্ক্রু, এর পিচ মানেই হচ্ছে এটাকে যদি একবার ঘুরাও এর লিনিয়ারলি মানে সরলরৈখিক ভাবে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটাকে বলা হয় পিচ। তাহলে চিন্তা করে এর উপর একটা বস্তু রেখে দিলাম, ফর এক্সাম্পল এটাকে যখন আমি সম্পূর্ণ একবার ঘুরাবো তখন এটা এর পিচ সমান পথ উপরের দিকে অতিক্রম করলো, তাহলে এই বস্তুটাকে এই বস্তুর এই এই পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে এই এতটুকু সরানোর জন্য, এটা হচ্ছে কিন্তু বস্তুর পিচ। পিচ এতটুকু সরানো হয়েছে এতটুকু বল প্রয়োগ করে, তাহলে এখানে কৃত কাজ পিচ ইনটু যে ওয়েটটা উঠেছে তার ওজন ডিভাইডেড বাই প্রয়োগকৃত বল। তাহলে দেখো এই পিচ পরিমাণ বস্তুটাকে সরানোর জন্য আমাকে পুরোটাকে একবার ঘুরাতে হয়েছে 2π। এখন এল কেন লিখেছি, তুমি যদি খেয়াল করো যে রেডিয়াসে তুমি ঘুরাবা সেই রেডিয়াসটা এল, সেই জন্য 2π হয়েছে। তাহলে 2π ইনটু এল এই জিনিসটা হচ্ছে হলো অতিক্রান্ত দূরত্ব একবারের জন্য ইনটু ফোর্স, তুমি কত বল প্রয়োগ করে করেছো সেখান থেকে তুমি এখানে কাজ পেয়ে গেছো। তাহলে এটা হচ্ছে তোমার প্রয়োগকৃত বল বা প্রয়োগকৃত শক্তি হবে, প্রয়োগকৃত শক্তি বা প্রয়োগকৃত কাজ। তাহলে এই যে কৃত কাজ ডিভাইড বাই প্রয়োগকৃত শক্তি, এই জিনিসটা হচ্ছে এই স্ক্রু জ্যাকের কর্মদক্ষতা। তো এখান থেকে তুমি এই জিনিসটা রেশিও যেটা আছে সেটা পাবা হচ্ছে যান্ত্রিক সুবিধা, আর এখানে যে জিনিসটা পাবা সেটা হচ্ছে ভেলোসিটি রেশিও বা বেগের অনুপাত। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমি যে অঙ্কটা করব সেটা হচ্ছে উদাহরণের 1 নম্বর অঙ্ক। তোমরা দেখতে পাচ্ছ এখানে যান্ত্রিক সুবিধা ও বেগের অনুপাত বের করতে বলেছে, তো আমরা এবং দক্ষতা বের করতে বলেছে। যান্ত্রিক সুবিধা জিনিসটা কি মানে কিভাবে বের, যান্ত্রিক সুবিধা হচ্ছে যে পরিমাণ ওয়েট তুমি তুলতেছো এবং তার বিনিময়ে তুমি যে পরিমাণ ফোর্স দিচ্ছ। তাহলে এখানে আমরা কতটুকু ওয়েট তুলছি দেখো, মানে যে বাকেটটা আছে সেই বাকেটটাও তুলতেছি এবং পানিও তুলতেছি, তার মানে 40+6 কতটুকু ওয়েট দিচ্ছি, কতটুকু ফোর্স দিচ্ছি আমি 12 kg। অনেকে চিন্তা করো ভাই এখানে তো আপনি মাস দিচ্ছেন, ভর দিচ্ছেন, কিন্তু আপনি ফোর্স বলছেন, ভরটাও কিন্তু অনেক সময় ফোর্স হিসেবে কাজ করা যায় যদি সেটা অভিকর্ষীয় ইউনিটে ধরো। এখানে তোমাদের অনেক কিছু ইউনিট সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলে তুমি জিনিসগুলো বুঝতে পারবে। অর্থাৎ এই জিনিসটা মাথায় রাখো যে ফোর্স আর মাস একই জিনিস, তুমি অনেক ক্ষেত্রে একসাথে বসাতে পারো সমস্যা হবে না। তাহলে এখানে আমরা পাই 3.83, এটাই হচ্ছে আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এরপরে বেগের অনুপাত যেটা আছে, বেগের অনুপাতটা যদি আমি চিন্তা করি সেটা হচ্ছে বড় হাতের ডি ডিভাইডেড বাই ছোট হাতের ডি। এটা কিভাবে এসেছে সেটা কিন্তু আমি বলেছিলাম। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 50 ÷ 10 = 5, এবং আমরা আমাদের দ্বিতীয় আনসারটা পেয়েছি। এরপরে যদি দক্ষতা বের করতে চাই, আমরা দক্ষতা সূত্রগুলো শিখেছি কিন্তু এখান থেকে সরাসরি বের করা যাবে, এটা কিভাবে বের করব। দক্ষতা এখান থেকে বের করা যাবে যান্ত্রিক সুবিধা ডিভাইডেড বাই বেগের অনুপাত। এর আগে যে সূত্রগুলো দেখেছি সেগুলো ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো, তোমাদের যেটাতে ভালো লাগে। তবে এভাবে ইউজ করলে তোমাদের মুখস্থ রাখতে হবে, কিন্তু মুখস্থ কিন্তু বেশি দিন থাকবে না। কিন্তু আমি যেভাবে প্রথমে বুঝি সেভাবে বুঝে করলে তুমি যদি ভুলেও যাও পরীক্ষার হলে কিন্তু সেই আনসারটা করতে পারবে। তাহলে এখানে কি বসাতে পারি আমরা, যান্ত্রিক সুবিধা হচ্ছে 3.83 ÷ 5, এখান থেকে আমরা পাই 76.7%, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারে পৌঁছে গেছি। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, যদি এই অঙ্কটা তোমরা বুঝে থাকো এখন আমি পরবর্তী অঙ্কে চলে যাব। এরপরে আমরা উদাহরণের 2 নম্বর অঙ্ক করব। এখানে একটি ডিফারেনশিয়াল অ্যাক্সেলের কথা বলা হয়েছে, ডিফারেনশিয়াল অ্যাক্সেলের কথা বলে। তো এখানে যে জিনিসটা আমি করতে পারি সেটা আমরা জানি, ডিফারেনশিয়াল অ্যাক্সেলের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে d1 - d2 / 2 ইনটু প্রয়োগকৃত যে ওয়েটটা তুমি তুলবা w/d বড় হাতের d অর্থাৎ হুইলের ব্যাস ইনটু f। তাহলে এখানে যদি তুমি মানগুলা বসাও 0.8, d1 এর যে মানটা d1 - d2 এর মানটা কিন্তু আমাদের বের করো, আমাদের বের করতে বলেছে অ্যাক্সেলের d দুইটা অ্যাক্সেলের ব্যাসের পার্থক্য, তা d1 - d2 বের করতে বলেছে। তাহলে আমি d1 - d2 রেখে দিলাম ÷ 2, w এর মানটা হচ্ছে 100 ÷ 2 ÷ d এর যে মানটা আছে 320। এই যে আমি যদি এখানে এখানে ইউনিটগুলো বুঝতে হবে, এখানে যদি 320 রেখে দিই তাহলে এই d1 আর d2 যে মান বের হবে সেটা মিলিমিটারে বের হবে, আর এটা যদি তোমরা মিটারে বা সেন্টিমিটারে নাও এর মানটা ডিফারেন্সটা সেন্টিমিটারে বের হবে, তো ইনটু f 10। তাহলে এখান থেকে আমরা পাই d1 - d2 = 51.2 মিলিমিটারে বের হবে, কিন্তু কারণ আমরা পুরো জিনিসগুলো কিসে রেখেছি, মিলিমিটারে রেখেছি। এখন দেখো তোমরা এটা আর এটা আমরা যদি যোগ করি
তোমরা নিজে নিজে লোক দেখতো বাবা লিখতে পারো যে এই দুইটা থেকে আমরা পাই, তো এইটা যদি যোগ করি টু ডি ওয়ান, ডি টু টা কাটাকাটি চলে যাবে, ইজ ইকুয়াল টু 300+51.2 হয়। তাহলে এখান থেকে আমরা পাই ডি ওয়ান ইজ ইকুয়াল টু 175.6 মিলিমিটার। যেহেতু আমরা ডি ওয়ান পেয়ে গিয়েছি তাহলে আমরা ডি টু ইজ ইকুয়াল টু পাই 300-175.6, যেখান থেকে আসে 124.4 মিলিমিটার। এবং আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত তিনটি আনসার পেয়ে গেছি, অর্থাৎ ডি ওয়ান মাইনাস ডি টু, ডি ওয়ান এবং তিনটি আনসার কিন্তু আমরা পেয়ে গেছি। অঙ্কগুলো খুবই সহজ, তোমরা অবশ্যই অঙ্কগুলো করবে। তাহলে এই অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো, এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এরপরে আমি উদাহরণে 3 নম্বর অঙ্ক করব। এটা একটা স্ক্রুজে সিম্পল স্ক্রুজেকের ম্যাথ। তো আমরা জানি স্ক্রুজেকে দক্ষতা ইজ ইকুয়াল টু পাই, স্ক্রুজেকে দক্ষতা ইজ ইকুয়াল টু ছিল পি ইন্টু ডাব্লিউ, অর্থাৎ পিচ ইন্টু যে পরিমাণ ওয়েট উঠিয়েছি, 2πL ইন্টু F। এইটা আমি তোমাদের স্কুল জ্যাকেটে যেই দক্ষতা নির্ণয়ের সময় কিন্তু এগুলো আমি বুঝিয়ে দিয়েছিলাম, তোমরা সেখান থেকে দেখে নিও। তো এখানে পিচ পিচ যেটা আছে এটা 15 মিলিমিটার হবে, তাহলে 15 মিলিমিটার দিলাম। ডাব্লিউ যেটা আছে সেটা হচ্ছে কি পরিমাণ ওয়েট তুলেছে, প্রশ্নটা যদি ভালো করে পড়ো দেখবে 2.5 কিলো নিউটন ওয়েট উঠানো হয়েছে। 2πL, L এর যে মানটা আছে এটা 500 মিলিমিটার, ইন্টু F, F এর যে মানটা আছে সেটা আমাদের বের করতে বলেছে। এখানে দক্ষতা 0.45, অর্থাৎ 45% দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা পাই F ইজ ইকুয়াল টু 0.0265 কিলো নিউটন। তোমরা এটা নিউটনে প্রকাশ করতে পারো, 1000 দিয়ে গুণ দিলে 26.5 নিউটন আসবে। এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটি পেয়ে গেছি। দেখছো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। তাহলে এই অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এইখানের এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে। এই অধ্যায় থেকে কিন্তু বেশি জটিল অঙ্ক কখনো বোর্ডে আসে না, আর তেমন একটা সামনেও তোমাদের তেমন একটা প্রয়োজন হবে না। তো এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে, যদি না বুঝে থাকো কমেন্ট সেকশনে বলবে, আমি সেখানে তোমাদের এগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।